দ্বিতীয় খণ্ডের তৃতীয় পরিচ্ছেদ। প্রথমে আমাকে বুঝিতে হইতেছে আমি কি খুঁজি। চিত্ত আমার দুঃখময়, এ সংসার আমার পক্ষে অন্ধকার। আজই আমার মৃত্যু হইলে আমি কাল চাহি না। যদি দুঃখ নিবারণ করিতে না পারিলাম তবে পুরুষত্ব কি? কিন্তু ব্যাধির শান্তি করিতে গেলে আগে ব্যাধির নির্ণয় চাহি। দুঃখ নিবারণের আগে আমার দুঃখ কি তাহা নিরূপণের আবশ্যক। দুঃখ কি? অভাব। সকল দুঃখই অভাব। রোগ দুঃখ, কারণ রোগ স্বাস্থ্যের অভাব। অভাব মাত্রই দুঃখ নহে তাহা জানি, রোগের অভাব দুঃখ নহে, অভাব বিশেষই দুঃখ। আমার কিসের অভাব? আমি চাই কি? মনুষ্যই চায় কি? ধন আমার যথেষ্ট আছে, যশ পৃথিবীতে এমন কেহ নেই যাহার যশ নাই। যে পাকা জুয়াচোর তাহারও বুদ্ধি সম্বন্ধে যশ আছে। আমি একজন কসাইরও যশ শুনিয়াছি, মাংস সম্বন্ধে সে কাহাকেও প্রবঞ্চনা করিত না। সে কখনো মেষ মাংস বলিয়া কাহাকেও কুকুর মাংস দেয় নাই। যশ সকলেরই আছে, আবার কাহারও যশ সম্পূর্ণ নহে। বেকনের ঘুষখোর অপবাদ সক্রেটিস অপযশ হেতু বধ দণ্ডার্হ হইয়াছিলেন। যুধিষ্ঠির দ্রোণ বধে মিথ্যাবাদী, অর্জুন বভ্রু বাহন কর্তৃক পরাভূত। কাইসরকে যে বিথিনিয়ার রানী বলিত সে কথা অদ্যাপি প্রচলিত। শেক্সপিয়ারকে বোল্টের ভাঁড় বলিয়াছেন। যশ চাহি না, যশ সাধারণ লোকের মুখে। সাধারণ লোক কোনো বিষয়েরই বিচারক নহে, কেননা সাধারণ লোক মূর্খ এবং স্থূল বুদ্ধি সম্পন্ন। মূর্খ স্থূল বুদ্ধির কাছে যশস্বী হইয়া আমার কি সুখ হইবে? আমি যশ চাহি না, মান। সংসারে এমন লোক কে আছে যে সে মানিলে সুখী হই? যে দুই চারিজন আছে তাহাদিগের কাছে আমার মান আছে, অন্যের কাছে মান অপমান মাত্র। রাজদরবারে মান সে কেবল দাসত্বের প্রধান্য চিহ্ন বলিয়া অগ্রাহ্য করি। আমি মান চাহি না, মান চাহি কেবল আপনার কাছে। রূপ কতটুকু চাই? কিছু চাই। লোকে দেখিয়া না নিষ্ঠবান ত্যাগ করে, আমাকে দেখিয়া কেহ নিষ্ঠিবন ত্যাগ করে না। রূপ যাহা আছে তাহাই আমার যথেষ্ট। স্বাস্থ্য? আমার স্বাস্থ্য অদ্যাপি অনন্ত। বল লইয়া কি করিব? প্রহারের জন্য বল আবশ্যক, আমি কাহাকেও প্রহার করিতে চাহি না। বুদ্ধি? এ সংসারে কেহ কখনো বুদ্ধির অভাব আছে মনে করে নাই, আমিও করি না। সকলেই আপনাকে অত্যন্ত বুদ্ধিমান বলিয়া জানে, আমিও তাই জানি। বিদ্যা? ইহার অভাব স্বীকার করি, কিন্তু কেহ কখনো বিদ্যার অভাবে আপনাকে অসুখী মনে করে নাই, আমিও করি না। ধর্ম? লোকে বলে ধর্মের অভাব পরকালে দুঃখের কারণ, ইহকালের নহে। লোকের চরিত্রে দেখিতে পাই অধর্মের অভাবই দুঃখ। জানি আমি সে মিথ্যা, কিন্তু জানিয়াও ধর্ম কামনা করি না। আমার সে দুঃখ নহে, প্রণয় স্নেহ ভালোবাসা। আমি জানি ইহার অভাবই সুখ, ভালোবাসাই দুঃখ, সাক্ষী লবঙ্গলতা। তবে আমার দুঃখ কিসের? আমার অভাব কিসের? আমার কিসের কামনা যে তাহা লাভে সফল হইয়া দুঃখ নিবারণ করিব? আমার কাম্য বস্তু কি? বুঝিয়াছি আমার কাম্য বস্তুর অভাবই আমার দুঃখ। আমি বুঝিয়াছি যে সকলই অসার, তাই আমার কেবল দুঃখই সার। এটি রজনী উপন্যাসের দ্বিতীয় খণ্ডের তৃতীয় পরিচ্ছেদ সমাপ্ত হইল। ধন্যবাদ।